হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাবর্ণা মণ্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত। আমি শিল্পাবর্ণা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে হলো মহানবমী, সবাইকে জানাই মহানবমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো পুজোর শেষের দিকে আমরা পৌঁছে গেছি, তো আর একটা দিনের পুজো আছে, তো আমরা খুবই মিস করছি। তাই জন্য আজকের দিনটা চাই না নষ্ট হয়ে যাক, তো সেই জন্য একটু মনে হলো চলো বেরিয়েই আসা যাক, কারণ রাস্তাঘাটে একটু না বেরোলে ভালোও লাগে না। তো কাল তো আমরা কোথাও বেরোইনি, তোমাদেরকে শেয়ার করেই ছিলাম, তো আজকে একটু বেরোচ্ছি। তো তোমাদেরকে আমি শেয়ার করব কী কী দেখব, কোথায় যাব, কী খাবো না করবো, সবই তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে কোনো নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশন সবার প্রথমে আসে। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সন্ধ্যেবেলার ওয়েদার কী সুন্দর, ছাদটা ভালো লাগছে না? তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি, আমরা গন্তব্যর দিকে। তো দেখতেই পাচ্ছ ফুল ব্যাটালিয়ান নিয়ে আমরা বেরিয়েছি, সবাই রয়েছে, বোনের বর, বোন, বর সবাই রয়েছে। তো দেখতেই পাচ্ছ, ভেবেছিলাম বেরোবো না, তারপরে ভাবলাম না এই দিনটাকে মিস করা যায় না। তো এই যে ফার্স্ট হচ্ছে প্যান্ডেল হপিং শুরু হলো, এটা হচ্ছে 41 পল্লী ক্লাব। তো এদের ভাবনা এবছরের খুবই সুন্দর, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর সত্যি কথা বলতে এই 41 পল্লী যখন প্যান্ডেল শুরু হওয়া থেকে, মানে শুরু হওয়া এত সুন্দর হয়, আর যখন শেষ হয়ে যায় যেন মনে হয় সব কিছু শেষ হয়ে গেল। দেখো ওদের প্যান্ডেল হচ্ছে, এবারে থিম হচ্ছে এটা, মানে দেখতে অপূর্ব সুন্দর, দেখলে তোমরা বুঝতে পারবে। দাঁড়াও ভালো করে সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো তখন আরতিও চলছে, খুব সুন্দর লাগছে, আর কালার লাইটিং তো অসাধারণ, অসাধারণ কোনো কথা হবে না। তো অসাধারণ সুন্দর একটা প্যান্ডেল তোমাদেরকে দেখালাম, তোমরা অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের কাছে এই প্যান্ডেলটা। মানে কালারটার সঙ্গে প্যান্ডেলটার কম্বিনেশন এত সুন্দর, মানে বলার মতো নয়। তো চলো বেশিক্ষণ দেখানো যাবে না, কারণ বারবার বার করে দিচ্ছে আমাদেরকে। এবারে রাস্তায় হেঁটে হেঁটে বেরিয়ে গেলাম, তো আসলে আজকে বেরিয়েছিলাম হেঁটে হেঁটে একটু, আর হেঁটে হেঁটে ঠাকুর দেখার, মানে ঠাকুর দেখতে আমার বরের একদম ইচ্ছা হয় না, তাও সবাই বেরিয়েছে বলে তাই একটু বেরোলো, অনেক বলে বলে। তো কাছাকাছি যাবো, কাছাকাছি থেকে ঘুরে চলে আসবো ভেবেছি। এই যে দেখছো হাঁটতে পারে না অনেক, দেখো এটা হলো উন্নয়ন সমিতি, এদের এবারের ভাবনা হচ্ছে এটা। খুব সুন্দর প্যান্ডেলটা, এত সুন্দর, মানে খুব স্নিগ্ধ ঠান্ডা পরিবেশের মতন মনে হচ্ছে, যেন ওন্না সাদা নেট কাপড় দিয়ে করেছে, আর ভেতরটা হচ্ছে পুরো তোমার বাঁশের, চেরা হয় যেগুলো, সেইগুলো দিয়ে প্যান্ডেলটা করা। আর ঠাকুরটা তো অসাধারণ, কোনো কথা হবে না। দাঁড়াও তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাচ্ছি। আর ভেতরে দেখো কারুকার্যগুলো কত সুন্দর করেছে, মানে দেখলে তোমরা বুঝতে পারবে, জানি না ফটোতে কতটা বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে, কিন্তু চোখে না দেখলে এগুলোতে মানে মনে হয় না যে আমি কিছু একটা দেখলাম বা এটা মনে ধরার মতন। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই আমি ঠাকুরটা, এগুলো সব দেখছো সব ওই বাঁশের চেরারই কাজ করা। ভেতরের দেখো ওপরের লাইটিংটাও করেছে অসাধারণ, ওই কাপড় দিয়ে করা আর তার মধ্যে মধ্যে লাইটিং দেওয়া। দেখো ঠাকুরটাকে দেখাচ্ছি তোমাদেরকে, খুব সুন্দর লাগছে ঠাকুরটা, একটা অন্য একটা আদব কায়দায় রয়েছে ঠাকুরটা, খুব সুন্দর লাগছে আমার, তো খুবই ভালো লেগেছে। এই দেখো, তোমাদেরকে দেখালাম, দেখেছো কত সুন্দর লাইটিং,
দেখো ঠাকুরটা কীরকম লেগেছে তোমরা অবশ্যই আমাদের জানাবে। কিন্তু তো বেরিয়ে গেলাম ঠাকুর দেখে, এই ঠাকুরটা তো কমপ্লিট হয়ে গেল। এবারে দেখি একটু কিছু খাওয়া যায় কি না। তো এই যে দেখতেই পাচ্ছ আইসক্রিম দোকানে লাইন দিয়ে দিয়েছি, এখন আইসক্রিম খাওয়া শুরু হচ্ছে। দেখা যাক তারপরে আর কি খাওয়া হয়, কারণ এরা বেশি দূর হাঁটতে পারে না। এই যে হাঁটতে পারছে না বলে আমাকে ধরে ধরে হাঁটছে। সত্যি কথা বলতে আর কি বলবো, কিছু বলার নেই। তো চলো বন্ধুরা এবার দেখি কোথায় যাই কি করি। এই যে এখানে এক জায়গায় প্রোগ্রাম হচ্ছিলো, তো সেখানে আমরা দাঁড়িয়ে গেছি প্রোগ্রাম দেখার জন্য। তো ভালো গান হচ্ছিল, তাই জন্য একটু বসে গেলাম। বসে গিয়ে ভাবলাম তারপরে আমরা বেরিয়ে যাব। তো বন্ধুরা তোমরা কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই জানাবে। তো টাটা, বাইরে দেখা।